রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযানের আজকে তৃতীয় দিন। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে তিন দিন ধরে চলছে টানা তল্লাশি। এক বছর আগে এফআইআর হয়েছিল, গত দুদিন ধরে ইডির তল্লাশি চলছে আর আজকে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে তৃতীয় দিন হলো তল্লাশি চলছে ইডির। দুটি জেলায় দুদিন ধরে মোট ১২টি জায়গায় ইডির তল্লাশি। তিন দিনের তল্লাশিতে প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলে খবর। বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, গত দুদিন ধরে দুটো জেলার মোট ১২টা জায়গায় ইডির তল্লাশি চলছে, এবার রেশন বিলি বন্টনেও দুর্নীতির অভিযোগ উঠলো এবং এই বাকিবুর রহমান তিনি কিভাবে জড়িত, কি জানা যাচ্ছে ইডি সূত্রে? না দেখো, ইডি সূত্রের খবর আজকেও কিন্তু তৃতীয় দিন বাকিবুর রহমান মন্ত্রী ঘনিষ্ঠ একজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং তিনি ব্যবসায়ী, তার বাড়িতে আজকে তৃতীয় দিন প্রায় ৫৪ ঘন্টা হয়ে গেছে ইডির আধিকারিকরা রয়েছেন এবং এখনো তল্লাশি অভিযান চলছে। ইডি সূত্রের খবর, তারা যেটা তদন্ত করছেন মূলত রেশন বন্টনে যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল সেই অভিযোগকে সামনে রেখে ইডির তরফে একটি এফআইআর করা হয় এবং সেই এফআইআর করার পর একাধিক ব্যক্তিদের নাম পাওয়া যায় এবং ইডির আধিকারিকরা দাবি করছেন তারা জানতে পারেন যে প্রাক্তন যিনি মানে যিনি মন্ত্রী, রাজ্য সরকারের একজন মন্ত্রী, তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী বাকিবুর রহমান, তার কাছে কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে এবং সেই তথ্য সূত্রকে সামনে রেখেই কিন্তু গত পরশু ভোর ৬টা নাগাদ তার বাড়িতে পৌঁছে যান ইডির অফিসাররা। তার একটি রেস্টুরেন্ট রয়েছে, তার একটি হোটেল রয়েছে, তার একটি বার রয়েছে, পুরোটাই কিন্তু বাগুইহাটি কৈখালি এই চত্বরে। সেখানে প্রত্যেকটি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযানে তারা নামেন এবং এই ব্যবসায়ীর তিনটে চালকল রয়েছে, রাইস মিল রয়েছে নদিয়া জেলায়, সেই তিনটে রাইস মিলেও কিন্তু তারা পৌঁছে গেছিলেন। মোট ৮টি জায়গায় এই ব্যবসায়ীর বিভিন্ন ৮টি জায়গায় ইডির অফিসাররা তল্লাশি অভিযান চালাতে শুরু করেন। আজকে তৃতীয় দিন, ৫৪ ঘন্টা হয়ে গেছে, বাকিবুর রহমানের বাড়িতে এখনো তল্লাশি অভিযান চলছে। বাকিবুর রহমানের একজন শালক রয়েছেন, তিনি দশোদন এলাকার বাসিন্দা, তার বাড়িতেও কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত অর্থাৎ প্রায় ৪০ ঘন্টা তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি ইডির আধিকারিকরা দাবি করছেন যে বাকিবুর রহমানের বাড়িতে বেশ কয়েকটি মোবাইল ফোন লুকিয়ে রাখা ছিল এবং সেই লুকিয়ে রাখার মোবাইল ফোন তারা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মোবাইল ফোন কেন লুকিয়ে রাখবেন বাকিবুর রহমান, বা কেন মোবাইল ফোন লুকিয়ে রাখা হবে, কি রয়েছে এই মোবাইল ফোনের ভেতরে? এবং যেটা ইডি সূত্রের খবর, প্রচুর নথি তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন, যেটা দেখে প্রাথমিকভাবে ইডির আধিকারিকরা মনে করছেন যে তদন্তকে কিন্তু একটা অন্য গতি আনবে এই মোবাইল ফোনের তথ্য এবং আজকে টানা তিন দিন ধরে তল্লাশি চলছে এবং যে মোবাইল ফোন পাওয়া গিয়েছে তার থেকে পাওয়া তথ্য তদন্তে নতুন মোড় আনবে এমনটাই অনুমান ইডি আধিকারিকদের। প্রকাশ, ধন্যবাদ।